পঞ্চায়েত ভোটে জেলা পরিষদ আসনে ক্ষমতা ধরে রেখেছে তৃণমূল। কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের সঙ্গে চ্যালেঞ্জ করে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। তাই এখন বেশ খোশ মেজাজে আছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, যাকে কখনো দেখা গিয়েছে বিরোধীদের কড়া ভাষায় হুমকি দিতে, সেই তিনি হাতে ছিপ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মাছ ধরতে ব্যস্ত। রাজ্যের মন্ত্রীর ছিপে মাছ ধরা পড়ে কিনা তা দেখতে গ্রামবাসীরাও ভিড় করেছিলেন। মন্ত্রীর ছিপে টপকিনে ধরা পড়ল ঝিলের রুই কাতলাও। বক্সিরহাটের পলিকার ঝিলে অন্য মুটে দেখা গেল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। এদিন মন্ত্রী মাছ ধরতে আসছেন বলে কথা, ঝিলের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। মন্ত্রীর হুটার লাগানো গাড়িতেই পুলিশি নিরাপত্তায় ঝিলের কাছে পৌঁছন। এরপর নিজে মাছ ধরতে উদ্যোগী হন। মন্ত্রীর মাথায় ছাতা ধরে দাঁড়িয়েছিলেন নিরাপত্তা রক্ষীরা। এরপর বেশ কিছুক্ষণ ধরে কখনো বসে কখনো দাঁড়িয়ে মাছ ধরতে দেখা যায় মন্ত্রী মশাইকে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে যেভাবে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছিল কোচবিহারে, সেখানে মন্ত্রী উদয়ন গুহর এই রিল্যাক্সড অবতার সত্যিই নজিরবিহীন। সদ্যই শেষ হয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, আর পঞ্চায়েত নির্বাচনের আগেই উদয়ন গুহকে দেখা গিয়েছিল একদম রণং দেহি মূর্তিতে। বিরোধীদেরকে তিনি নিশানা করতে ছাড়েননি, একের পর এক নিদান দিয়েছেন, কটাক্ষ করেছেন। ঠিক তেমনভাবেই একের পর এক মন্তব্য করতেও শোনা গিয়েছিল, পাল্টা মন্তব্য করতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিককেও। তারপর থেকেই কোচবিহারের দিকে নজর ছিল প্রত্যেকের, সেদিকে ভোটের ফল কেমন হয় রাজ্যের মানুষ তাকিয়েছিল সেদিকে। তার আগেও আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গা থেকে অশান্তির ছবি, আর কোচবিহারও সেখান থেকে বাদ যায়নি, সেখানেও অশান্তির ছবিটা ধরা পড়েছিল। আর তারপর ভোট পর্ব মিটবার পর দেখা গেল বেশ ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। তারপরে একদম রিল্যাক্সড মোডে উত্তরবঙ্গের মন্ত্রী উদয়ন গুহ। অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।